আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। তো কম বেশি আমরা সবাই চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তো আজকে আমি চেষ্টা করব খুবই অল্প উপকরণে কীভাবে বাসায় আপনারা ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করতে পারেন সেটার সহজ নিয়মে দেখিয়ে দেওয়ার। তো চলুন দেখা যাক এটা কীভাবে তৈরি করতে হবে। চিকেন ফ্রাই তৈরি করতে আমাদের লাগছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, লবণ। আর এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি, আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে টুকরো করে নিয়েছি এভাবে করে, কিছুটা ছোট বড়, মানে আমি আমার পছন্দ অনুযায়ী করেছি, আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী করে টুকরো করে নেবেন। তো এটাকে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সয়া সস এখানে 2 টেবিল চামচ আছে, আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কেউ এখানে ডিম দিতে পারেন। তবে আমার প্রয়োজন হবে না, আমি এমনিতেই আমার তো ক্রিসপি হয়ে থাকে, আমি আপনাদেরকে যখন তৈরি করে দেখাবো তখনই দেখতে পারবেন। প্যাচ হয়ে গেছে, এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার পরে এটাকে আমি কিভাবে ভেজে নিব আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। চিকেন ফ্রাইটি এখন আমি এটাকে ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। তো আমি এটা ফ্রিজ থেকে বের করে এনেছি। তো প্রথমে একটি মিশ্রণ তৈরি করতে হবে, এর জন্য একটি বাটি নিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ আদা নিয়েছি, আপনারা এখানে চাইলে আটা বা ময়দা যে তাদের কাছে যেটা সুবিধা সেটাই নেবেন। এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা কিন্তু চিকেন ফ্রাইকে অনেক ক্রিসপি করবে। আমাকে একটু লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। আমি একটি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাস হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেলে দিয়ে দিব। তো ভিউয়ার্স, এক একটা পিস আমি এভাবে নিব এবং খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মাংসের সঙ্গে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। তেলে দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব। আমি আরও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে দিব। এভাবে করে বাকিগুলো আমি দিয়ে দিব।
এখন আমি মাংস পিসগুলো ভালোভাবে এভাবে উল্টিয়ে দিব, একটু সাবধানে দিতে হবে। এভাবে করে সবগুলো উল্টিয়ে দিলাম। চুড়া আজ কিন্তু মিডিয়াম আঁচেই রাখা, এটা কিন্তু কোনোভাবেই লো হিটে ভাজা যাবে না। ভিউয়ার্স, আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নিব। আমি তো কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে করে বাড়তি তেলগুলো ঝরে যায়। এখন আমি এগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি চিকেন ফ্রাইগুলো আপনাদের জন্য সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিসপি হয়েছে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, দেখুন অনেক ক্রিসপি হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায়ভাবে ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করে বাসায় খেতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে জানাবেন, আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।